তার হচ্ছে একটু পটভূমি যেটা ব্যাকগ্রাউন্ড সেটা একটু বলা এবং রাশন রেগুলেশন যেহেতু হচ্ছে রাশন রেগুলেটর কে আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কারণ অ্যাকচুয়ালি আমাদের বাইরে যেহেতু ইস এ নিউ অর্গানাইজেশন আর এখানে আছে যে নিউক্লিয়ার সেক্টর রেগুলেশনের ব্যাপারে এখানে আমাদের ডেফিনেটলি এটা হচ্ছে আগে যে আইনটা ছিল সে আইনে এটা খুব একটা বেশি কভার করতে না বুঝছো এটা হচ্ছে নিউক্লিয়ার সেফটি বিষয়টা রেডিয়েশন সেফটি অলরাইট তো এই জন্য তারপরে নিউক্লিয়ার লাইব্রেরিজ এগুলো ছিল না আর কি আগের যে কি বলে যে আইনটা ছিল এটা এনএসআর আইন বলে আর কি তাই না তো সেটা এটা এটাকে সাপোর্ট দেওয়ার জন্য যে রাশিয়ানদের সাথে আমাদের হচ্ছে রাশিয়ান রোস্টেক নাজো রিজার রেগুলেটরি অর্গানাইজেশন তাদের সাথে একটা কোঅপারেশন এগ্রিমেন্ট হচ্ছে এবং এটা একটা কন্ট্রাক্টও হয়েছে ইসে ইসে আছে না যে সাম কাইন্ড অফ কমার্শিয়াল কন্ট্রাক্ট কারণ দে আর গিভিং সার্ভিসেস এন্ড দে আর বিং পেইড ফর দ্যাট তো সেটা একটু আলাপ করবো আর ইউএস এনআরসি আমি রাশনটা রাশনদের সাথে আমেরিকানদের আমেরিকানদের অনেক বিষয় আছে না যে ফ্লিপ ফ্লপ আছে ইউনোভেট সবাই জানে এটা কিন্তু আমি দেখছি ইউএস এনআরসি তে রাশন রেগুলেটর

পিএসএ পাকিস্তান এনার্জি কমিশন এটা তো আরো আগে বাংলাদেশ হওয়ার পরে এটাকে হচ্ছে বাংলাদেশের আছে যে আইনের আওতায় নিয়ে আসা হয় পি ফিফটিন এর মাধ্যমে তারপরে হচ্ছে এটা দিয়ে চলছিল এটা হচ্ছে সতেরো সালে একটা নতুন অ্যাক্ট হয় এই একটা হচ্ছে আমি যখন ছিলাম শেষ পর্যায়ে এটা এটা নিয়ে অনেক কাজটা আমরা করতাম আমাদের টিম টিম ছিল পরে আফটার মায়ের রহমান এটা ডাইরেক্টেড হয়েছিল সতেরো সালে তাই না এটা এক নাম্বার টোয়েন্টি থ্রি অফ টু জিরো ওয়ান সেভেন সো বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন ইজ হ্যাভিং এ নিউ অ্যাক্ট একটা আইন হয়েছে এটা আচ্ছা সে আইন আইনের আন্ডারে রেগুলেশন তৈরি কাজটাজ করছে আমি যতদূর জানি আমার কলিগরা এক্স কলিগরা বিকাম এক্স দেয়ার ইস টু দেয়ার আচ্ছা এখন দেখো নাইন সেভেন্টি থ্রি প্রায় বিশ বছর পরে একটা অ্যাক্ট এখানে আমরা এখানে হচ্ছে গভর্নমেন্ট প্রমোগ্রাম করেছিল সেটা হচ্ছে এনএসএসসি এনএস নিউক্লিয়ার নিউক্লিয়ার সেফটি অ্যান্ড রেডিয়েশন কন্ট্রোল অ্যাক্ট অর্থাৎ নাইনটিন এই অ্যাক্টের অ্যাক্টের মাধ্যমে বিএসসি কে এম্পাওয়ার্ড করা হয়েছিল টু ওয়ার্ক এস এ রেগুলেটর তাই না রেগুলেটর তো এটা আইন ছাড়া কেউ রেগুলেটর হতে পারে না তো অ্যাকচুয়ালি এটা জন্য আইন করে এটাকে বিএসি ডুয়াল রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছিল বিএসি ওয়াজ আ প্রমোটার বিএসি ওয়াজ দ্য অপারেটর অ্যাজ ওয়েল অ্যাজ দ্য রেগুলেটর প্রমোটার অপারেটর আসলে যে একেবারে হতে পারে কোনো সমস্যা নাই কিন্তু রেগুলেটর আসতে ডিফারেন্ট অর্গানাইজেশন কিন্তু বিএসি কে তখন যেহেতু আলাদা আলাদা অর্গানাইজেশন ছিল না নিউক্লিয়ার সেফটি রেডিয়েশন কন্ট্রোল ডিভিশনকে এটা এম্পাওয়ার করা হয়েছিল এই ডিভিশনটা হচ্ছে বিএসসির দুটো হ্যাড ছিল একটা হচ্ছে প্রমোটার একটা হচ্ছে রেগুলেটর রেগুলেটর হেড যখন বিএসসি মাথায় দিত তখন এখানে একটা ফোকাল পয়েন্ট ছিল যে মেম্বার ফিজিক্যাল সায়েন্স হি ওয়াজ দ্য চিফ আছে না যে চেয়ারম্যান ওয়াজ দ্য চিফ বাট ইউ নো মেইন আছে না ডিফ্যাক্ট চিফ ছিল ফিজিক্যাল সায়েন্সের ডাইরেক্টর তো উনি হচ্ছে রেগুলেটরের আছে না যে অ্যাপেক্স একটা রোল প্লে করতেন আর এই ডিভিশনটা ছিল তার সেক্রেটারিয়েট তারা হচ্ছে দেয়ার দ্য ওয়ার্ক ফোর্স এসএসএ ডিভিশন

যেহেতু নতুন রেগুলেশন এখন হচ্ছে বাইরা তৈরি করার পর্যায়ে আছে আর এই রেগুলেশন তৈরির ব্যাপারে রাসায়নদের সাথে তাদের কন্ট্রাক্ট হয়েছে এবং রাসায়নরা দেয়ার প্রোভাইডিং রেগুলেশন তো সেটা না চলে সময় ব্যাপার এটা থিংস আর মুভ নাও আচ্ছা এখন নাইনটিন নাইনটি যে ইয়েটা হয়েছিল যে রেগুলেশন হয়েছিল এটা হচ্ছে বেসিক সাবজেক্ট স্ট্যান্ডার্ড আই এর হচ্ছে ওয়ান ফাইভ

আচ্ছা নাইনটি তে যে এই আমাদের যে আইন ছিল তাতে কিছু লিমিটেশন ছিল যেটা নিয়ে আই এর সাথে আমাদের অনেক আছে না যে আলোচনাটা পর্যালোচনা হয়েছিল আই এর এক্সপার্টদের দিয়ে তারা আমাদেরকে রিকমেন্ড করেছিল তোমরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান করতে চাইলে এই আইন হবে না ইউনি টু অ্যামেন্ড আইন এই আইনে লিমিটেশনগুলো রিমুভ করতে হবে তো লিমিটেশন যেগুলো ছিল সেটা আমি আগেই বলছিলাম যে এটা হচ্ছে নিউক্লিয়ার সাফটি

আচ্ছা না যে আহ সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার লেভেলের আহ এই টেকনিক্যাল পার্সোনাল আহ ফার্স্ট রিকুইপমেন্ট বাইরের হতে যাচ্ছে আর কি হোপলি মানে আহ অ্যাকচুয়ালি একটু ইমপ্লিমেন্টেড উইথ কাপ অফ মান্থস তো এখন অ্যাটমিকাল এনার্জি কমিশনের যে স্টাফরা যারা এখনো ছিল তাদের একটা অপশন ছিল পাঁচ বছর তারা ওখানে তারা থাকবে পাঁচ বছর পরে তার ইচ্ছা করে ওখানেই থাকতে পারে অথবা দেখেন কাম ব্যাক্ট টু বিএসসি তো এখন দেখা যাচ্ছে এখানে কয়জন বিএসসি তে ব্যাক করে কয়জন থাকে তো বাইরে বাইরে অফিস বিল্ডিং টি একটা পুরনো ছবি এটা ছয় তলা বিল্ডিং ছিল এটা এখন দশ তলা বিল্ডিং দেখলাম রিসেন্টলি হয়ে গেছে সো আনো এটা হচ্ছে দে আর অলসো গ্রোইং ফিজিক্যালি গ্রো করছে এবং হচ্ছে ম্যান পাওয়ার দিক দিয়ে গ্রো করছে আচ্ছা এখন তো এই যে সিভিল লাইব্রেরি ফর নিউক্লিয়ার ডিভাইস সিভিল লাইব্রেরি কিন্তু এটা আইনে না থাকলে এটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রাশিয়ানরা আমাদের দিত না বুঝছো এটা নিয়ে আমাদের রাশিয়ান দেশে তো অনেক মিটিং হচ্ছে রাশন আমাদের বলেছে তোমাদের আইন দিয়ে আনতে পারো অথবা তোমাদের হচ্ছে ভিয়েনা কনভেনশন আছে সিভিল লাইবিলিটি ইউ এখানে বি এ পার্টি টু দ্যাট তো যাক আমরা সিভিল লাইবিলিটি ফর নিউক্লিয়ার ড্যামেজ ভিয়েনা কনভেনশন যেটা আছে সেখানে আমরা পার্টি এখনো হইনি বাট তার পরিবর্তে আমাদের আইনে এটা নিয়ে আসছি যে বায়ার অ্যাক্টে আর এর মাধ্যমে রাশনস দে আর স্যাটিসফাইড অ্যান্ড আলটিমেটলি আমরা নিউক্লিয়ার কন্ট্রাক্টে করতে পারছি তাই না সো এটা একটা ইম্পর্টেন্ট কিছু এদের অর্গানাইজেশন স্ট্রাকচারটা এটা আমি জানি না এটা বোধহয় মডিফাই করছে কিনা এটা মোটামুটি হচ্ছে আপনারা যে ওই একটা বিভিন্ন দেশের অর্গানাইজেশন স্ট্রাকচার রেগুলেটরি বডি কি হয় সেই হিসেবে তারা এটা করেছিল আর বাইরে যে তারা আছে না যে লাইসেন্সিং ইস্যু করেছিল তার কিছু ছবি টুবি আছে সাইট লাইসেন্স আচ্ছা এগুলো প্রজেক্ট অ্যাক্টিভিটি হচ্ছে তো এগুলো এগুলো আমি আচ্ছা রোস্টেক নজর হচ্ছে রাশিয়ান রেগুলেটরি বডি নাম হচ্ছে রোস্টেক নজর রোস্টেক নজর তাদের টিওসো সহ ইস এ ইউজ অর্গানাইজেশন এটা আছে না প্রায় পনেরো হাজার লোক এখানে কাজ করে তো তাদের মেইন হচ্ছে দুজন টিএসও আছে তার নাম ভিওসাফটি এগুলো রাশিয়ান অ্যাভ্রিভিয়েশন অ্যাক্রোডিম এগুলো হচ্ছে ডিটেল এটা আই ক্যান রিমেম্বার যে আমি এটা আই হার্ড ইট বাট ভিওসাফটি এটা আবার আমি ভুলে গেছি আর কি তাই না তোমরা যেমন ভুলে যাও আমি ভুলে যাই আর কি আর একটা আছে সেকেন্ড আর এসে এই দুটো হচ্ছে ওদের বড় হচ্ছে টিএসও দিস এ বিগ অর্গানাইজেশন লড অফ পিপল হাজার হাজার লোক এখানে আছে রোস্টেট এদের সহায়তা নেয় আর কি তাই না রোস্টেট নজর ইজ নট দ্যাট বিগ এতে হাজার হাজার লোক নাই বাট

এখন আমাদের এখানে যে রেগুলেটরি বডি যেহেতু তারা এখনো এরকম কম্পিটেন্স গ্রো করে নাই নিউক্লিয়ার সেফটিতে রেডিয়েশন প্রোটেকশনে তারা দেয়ার ডুইং ওয়েল এটা আই এর রিকগনিশন আই এটা ইয়ে করে একই না বাংলাদেশে রেডিয়েশন প্রোটেকশনে ভালো আছে আচ্ছা দে আর ডুইং ওয়েল তবে নিউক্লিয়ার সেফটিতে এটা হচ্ছে লট অফ থিংস আর ইয়ার টু বি ডান এটা আমরা বুঝি এবং এটা তো আমরা বুঝলে বাকিরা না বোঝার কোনো কারণ নাই তো সেই জন্য এখন যেটা আছে আই এরকম ইয়ে আছে রিকমেন্ডেশন আছে যে তোমরা যদি

এটা অসাধারণ এত ডকুমেন্ট হচ্ছে তুমি আর কোনো দেশ আছে না ওপেন সোর্সে এত ডকুমেন্ট আমি দেখি নাই আর কি এদের লাইসেন্স আর লাইসেন্সিং প্রসেস যেটা হচ্ছে এটা হচ্ছে টু স্টেপ লাইসেন্সিং প্রসেস হচ্ছে যেটা হচ্ছে পুরোনো সিস্টেম তো পুরনো সিস্টেমগুলো এটা কিন্তু একেবারে অবসরি যায়নি তাই না সময়ে ওয়ান্স ই ক্যান ভিয়ার দ্যাট কোম্পানি ক্যান পাই গেট এ লাইসেন্স টু স্টেপ লাইসেন্সিং একটা কনস্ট্রাকশন লাইসেন্স কনস্ট্রাকশন পারমিট বলে আর একটা হচ্ছে অপারেশন লাইসেন্স বলে তাই না অপারেশন স্টেজ এগুলো আছে আচ্ছা এই এইটা তোমরা ইয়ে পাওয়া বুঝছো এটা হচ্ছে আমি যেহেতু সাড়ে দশটা বেড়ে গেছে আমার ফ্রেড ইলেকট্রিসিটি চলে যায় কিনা এটা চ্যাপ্টার ইলেভেন অফ তোমাদের ল্যামার্সের বইটা তো সবারই আছে আমি যদি জানি ল্যামার্সের বইটাতে এটা নিয়ে একটা চ্যাপ্টার আছে তো আমি তোমাদের রেকমেন্ড করি এটা পড়ে এটা হচ্ছে আসলে এটা স্ক্রিপ্টিভ এটা পড়লে কিছু নাই তো এখানে দেখো এখানে একটা অ্যাডভান্সের এখানে আমি যেটা মানে ইন নার্সারি যেটা হচ্ছে যে আমেরিকান আমি অ্যাপ্লিক্যান্ট আমি অ্যাপ্লাই করলাম আমার কনস্ট্রাকশন পারমিট দরকার অ্যাপ্লিকেশন দুটো সেট যায় বুঝছো একটা হচ্ছে ইউএস এনআরসির স্টাফ রিভিউ করে আর সেট হচ্ছে ওই দেখো এটা হচ্ছে অ্যাডভাইজারি কমিটি অন রিয়াক্টার সেফ সেফ গার্ডস বুঝছো এটা একটা অ্যাডভাইজারি কমিটি এরা দেয়ার নট আছে না জাস্ট এমপ্লয়ি অফ

তো এটা হচ্ছে একইভাবে অপারেশন লাইসেন্সের জন্য দে অলসো একটু সিমিলার সর অফ থিং আচ্ছা তারপরে দেখো এখন যেটা করেছে এটা হচ্ছে এটা এই এটা কত বছর হলো এটা হচ্ছে এটা এটা খুব বেশি বছর না আর কি এটা হচ্ছে মনে করো আট বছর হতে হবে স্টার্টেড এ নিউ সিস্টেম সিওর বলে কম্বাইন্ড অপারেশন কনস্ট্রাকশন অপারেশন লাইসেন্স কম্বাইন্ড ছিল এই সিস্টেমটা হচ্ছে ডিফারেন্ট এখানে তোমার একবারে সব তোমার ইউনিটি সাবমিট ইস ডকুমেন্টস তো অ্যাকচুয়ালি একবারে মানে কি তুমি তোমার হচ্ছে জাস্ট ইউ অ্যাপ্লাই ফর অফ কনস্ট্রাকশন অপারেশন রেলেভেন্ট ডকুমেন্টগুলো দিয়ে কি ডকুমেন্ট লাগবে ইউএস এনআরসির আইনে এটা ক্লিয়ারলি বলা আছে তো এগুলো ডকুমেন্ট আসলে একবারে জানে এটা হচ্ছে এটা আছে না ইউনি টু ইউএস এনআরসি মাইট আস্ক ইউ ফর সাবমিটিং সাম ডকুমেন্ট ইউনি টু সাবমিট দোজ ডকুমেন্ট এভাবে তাদের সাথে কমিউনিকেশন হয়

পাইনি এটা এটা ছোট লেকচার ছিল এটা শেষ হয়ে গেল আচ্ছা এখন বলো যে তোমাদের ইফ ইউ হ্যাভ গট কোশ্চেন আচ্ছা আচ্ছা না দেন উই ক্যান ডিসকাস গুড এখনো কারেন্ট যায়নি না বত্রিশ বাজে গুড আচ্ছা আমার কম্পিউটারের ব্যাটারিটা একটু ইয়ে হয়ে যাচ্ছে আচ্ছা সাধিয়া বলো